বাংলায় বিনিয়োগের জন্য জার্মানির মিউনিখে শিল্পপতিদের আহ্বান মুখ্যমন্ত্রীর। If you really want the industry, if you think over India, then first you think over Bengal, because Bengal is the destination of India right now. বুধবারের শিল্প সম্মেলনে হাজির ছিলেন জার্মানির শতাধিক শিল্পপতি, ছিলেন মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী হয়ে যাওয়া শিল্পপতিরাও। সিঙ্গাপুর লন্ডনের পর এবার মিউনিখে শিল্প সম্মেলন, কিন্তু শিল্প কি আসবে? অর্থনীতিবিদদের একাংশের মতে বিনিয়োগের জন্য সবার আগে দরকার জমি ও শিল্প সহায়ক পরিবেশ, সেটা না থাকলে কিন্তু বিনিয়োগকারীরা আগ্রহ দেখাবেন না। বিএমডব্লিউ ভারতবর্ষে আরেকটা প্ল্যান্ট খুলতে চায়, এরকম কোনো খবর যদি না থাকে তাহলে এটা শুধুমাত্র একটা চা খাওয়ার মিটিং হবে। অনেক কেয়ারফুল প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে এগুলো হয়, এগুলো কোনোরকম ক্যাজুয়ালি হয় না। ম্যানুফ্যাকচারিং শিল্প করতে হলে অন্তত 500,000 একর জমি লাগে, সেটা নেওয়া যাবে না। সাধারণভাবে যে বার্তাটা যাচ্ছে সে বার্তাটা একটা নেগেটিভ বার্তা। ফলে কী দায় পড়েছে শিল্পপতির পশ্চিমবঙ্গে এসে শিল্প করে? বণিক মহলের একাংশের মতে রাজ্যে বিনিয়োগ টানা মুখ্যমন্ত্রীর কাছে একটা কঠিন চ্যালেঞ্জ, কারণ কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে 2016 সালের জুন মাস পর্যন্ত প্রস্তাবিত বিনিয়োগের সংখ্যার নিরিখে 36টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে দশম স্থানে ঠাঁই হয়েছে পশ্চিমবঙ্গের। গত বছর ওয়ার্ল্ড ব্যাংকের সমীক্ষাতেও শিল্প বান্ধব পরিবেশের নিরিখে প্রথম 10টি রাজ্যের মধ্যে ছিল না পশ্চিমবঙ্গ, রাজ্যের স্থান হয়েছিল 11 নম্বরে। এছাড়া রিজার্ভ ব্যাংকের রিপোর্ট অনুযায়ীও 2014-15 আর্থিক বছরে লগ্নির হিসেবে শেষ 5টি রাজ্যের মধ্যে ঠাঁই হয়েছে পশ্চিমবঙ্গের। রিয়েল এস্টেটে বিনিয়োগকারীদেরও পছন্দের তালিকায় কলকাতা একেবারে তলানিতে। এই প্রেক্ষাপটে সিঙ্গুর আবার নতুন করে চিন্তা বাড়িয়েছে, কারণ সিঙ্গুরকে জমি ফেরত পেতে দেখে একই দাবি উঠেছে অন্যত্র, বর্ধমান, শিলিগুড়ি, পুরুলিয়া। এই পরিস্থিতিতে বণিক মহলের একাংশের প্রশ্ন, সবাই এভাবে জমি ফেরত চাইলে এবং তা দিয়ে দেওয়া হলে শিল্প হবে কোথায়? বিশেষজ্ঞদের অনেকে অবশ্য বলছেন সরকার মিউনিখে গিয়ে শিল্প সম্মেলন বিএমডব্লিউর কর্তাদের সঙ্গে বৈঠকের পরই বাংলায় বিনিয়োগের ঢল নামবে এমনটা কেউই আশা করে না। কিন্তু বিনিয়োগ টানার রাস্তা সুগম করতে এই পদক্ষেপগুলি জরুরি। পশ্চিমবঙ্গ যে শিল্পপতিদের ডেস্টিনেশন হয়ে উঠতে পারে সেই বার্তা দেওয়াটা অত্যন্ত প্রয়োজনীয়। বিনিয়োগ টানতে হলে সবার আগে প্রয়োজন বিনিয়োগকারীদের আস্থা অর্জন, এই সফরের মধ্যে দিয়ে সেটা সম্ভব। একটা পারসেপশন তৈরি হয়ে গেছে, সেই পারসেপশনটাকে পাল্টাতে হবে এবং সেই পাল্টানোর কাজটা আমার মনে হয় মুখ্যমন্ত্রী এবং তার টিম খুব ভালোভাবেই করছে। বাম আমলে বুদ্ধদেব ভট্টাচার্যর শিল্পমন্ত্রী নিরুপম সেনও মিউনিখ গিয়েছিলেন বিএমডব্লিউর দপ্তরে। যে বাভেরিয়া প্রদেশের আইনমন্ত্রী এদিন শিল্প সম্মেলনে উপস্থিত ছিলেন সেখানকারই মন্ত্রিসভার প্রধানের সঙ্গে বৈঠক করেছিলেন নিরুপম সেন, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। এবার কি হবে? মিউনিখ থেকে লগ্নি আসবে কিংবা লগ্নি আসার রাস্তা পরিষ্কার হবে? উত্তরের অপেক্ষায় রাজ্যবাসী। আশাবুল হোসেন ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।